ব্যাগ গোছানো কমপ্লিট, তাহলে একটু পরে চলে আসবে ব্যালকনির নিচে, শাড়ি বাঁধা কমপ্লিট হয়ে গেছে, শুধু ফেলবো আর নিচে নেমে যাবো। দিদি তুই আর একবার ভেবে দেখ, তোর পালানো কি উচিত হচ্ছে? উফ, তুই তো চাপ নিচ্ছিস কেন? তোকে যদি জিজ্ঞেস করে তুই পরিষ্কার বলে দিবি তুই এসব ব্যাপারে কিছু জানতিস না, আর আর দু তিন মাস গেলে বাবা মা এমনি মেনে নেবে। এই পিয়া, বাবা ব্যাগ গোছাচ্ছিস কেন, কোথায় যাবি? না না মা, তুমি বলো না আলমারিটা অগোছালো হয়ে থাকে, তাই আর কি গোছাচ্ছিলাম। বাবা সুবুদ্ধি হলো তাহলে, সে যাই হোক, ছোটকা মাটন বিরিয়ানি এনেছে, আয় খাবি, এই পূজায়। দিদি রাহুল দা চলে এসছে, তুই যাবি না? হ্যালো রাহুল, হ্যাঁ তুমি না ফিরে যাও, আমরা অন্য কোনো দিন পালাবো, ঠিক আছে? আজকে বাড়িতে মাটন বিরিয়ানি হয়েছে, মিস করতে পারবো না, ঠিক আছে, বাই, চল চল খাব।